হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা সকলেই সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটাতে আমি কথা বলবো যে যা লাইফ ছিল কিছু কাজ আপনি করে রাখতে পারেন এখন করে রাখা আপনার জন্য জরুরি করে রাখলা আপনার জন্য ভালো হবে তো চলুন ভিডিওটা শুরু করি আর কোনো কথা বাড়াচ্ছি না ওকে তো প্রথম যে কাজটা আপনার করতে হবে আজকে একটা নোটিশ আসছে অলরেডি যা লাইফ থেকে যারা দেখেছেন তো দেখলেন হ্যাঁ যারা দেখেন নেই তাদের আমি বল দিচ্ছি নোটিশটা দেখতে ছিল এরকম এবং স্ক্রিনের উপর যেরকম দেখতেছেন এরকম ছিল বাংলায় বলতে গেলে এটা প্রথমে তারা আসলে বলেছে যে সবাইকে আসলে ওয়েলকাম করেছে যারা তাদের লয়াল মেম্বার তো এখানে একটা পয়েন্ট আছে পয়েন্টটা নিয়ে পরে কথা বলবো তো এরপরে তারা বলেছে যে তাদের ইহাতে আসলে কিছু সমস্যা আপনারা এখন ফেস করতে পারেন এই কারণে আপনার উদ্বিগ্ন হবেন না কারণ হলো বর্তমানে আসলে ইহাতে ওই অ্যাডের কিছু ফিডব্যাক আপনারা দিয়েছেন বা ইহাতে অ্যাড নিয়ে কিছু সমস্যা হচ্ছিল ওইগুলো আসলে কমপ্লেন করেছেন ওইগুলো আসলে যা লাইফস্টাইল বর্তমানে ফিক্স করতেছে বা ইহা বর্তমানে ফিক্স করতেছে ওই যে প্রবলেমগুলো ইহাতে এখন চলতেছিল তো ইহাতে অনেকেই যদি লগ করতে না পারেন কিংবা কোনো যদি সমস্যা দেখতে পায় ইহাতে ঢুকে তাহলে আসলে এটা শুধুমাত্র তাদের সার্ভারের কাজ করানো হচ্ছে কিংবা তাদের প্ল্যাটফর্মটা কাজ করানো হচ্ছে সেই কারণে এবং বলছে যে এটা একটা বিশ্ববিদ্যালয় দ্বারা আসলে নিয়ন্ত্রণ করতেছে এই কাজগুলা তো এই কথাটা বলেছে তো এখানে আসলে কি কি করতে হবে আমি আপনাকে বলবো বর্তমানে যদি অ্যাড দেখা যায় আপনার ওইখানে আপনি অ্যাড দেখে নেবেন এখন অ্যাডটা দেখা জরুরি কারণ হলো তারা একটা কথা উল্লেখ করতেছে যে লয়াল মেম্বার তো লয়াল মেম্বার আসলে সব জায়গায় আসলে এই কথাটা উল্লেখ করতেছে তারা গত যত নোটিশ দিয়েছে ওইখানেও বলছে যারা লয়াল মেম্বার যারা অ্যাক্টিভ মেম্বার অ্যাক্টিভ মেম্বার লয়াল মেম্বার এই দুই কথা তারা প্রত্যেকটা নোটিশের কোনো না কোনো স্থানে রাখতেছে তো আসলে পুরোপুরি ক্লিয়ার না আমি যে কথাগুলো বলতেছি হয়তো বা আপনি করতেও পারেন নয়তো বা আপনি নাও করতে পারেন কিন্তু পুরোপুরি ক্লিয়ার না ওকে তো প্রথম কথাটা হলো যে তারা লয়াল মেম্বার বা অ্যাক্টিভ মেম্বার কথা বলতে তাদের যে অ্যাডগুলো দেখতেছে মানুষজন এই অ্যাডগুলো দেখার কারণে বুঝাইছে ওকে তো আপনি এই কয়েকদিন যে আছে সময়টা আছে যারা ফ্রি অ্যাকাউন্ট করছেন বিশেষ করে তারা অ্যাডগুলো দেখবেন ওকে আপনার অ্যাক্টিভ হতে হবে আপনি আগে অ্যাক্টিভ ছিলেন না এখন আপনার অ্যাক্টিভ হতে হবে আপনি অ্যাডগুলো দেখে দেন ওকে কারণ যা লাইফ ছিল আপনাকে অনেক কিছু দেওয়ার আসলে কথা বলতেছে এখন অনেক কিছু দেওয়ার যেহেতু তারা কথা বলতেছে তারা আসলে সব কিছু আপনাকে ফ্রিতে দেওয়ার কথা বলতেছে তো ফ্রি ফ্রি দিলেও তারা যদি কোনো না কোনো শর্ত টর্ত বলে দেয় যে এই শর্তটা আপনি না করলে আপনি কাজ হবে না বা এই কাজটা আপনি না করলে আপনি ইনকাম করতে পারবেন না এরকম কোনো শর্ত তারা জুড়ে দিতে পারে সে কারণে বলতেছি আপনার একটিভোন আপনাকে এরকম বলতে পারেন আপনি আপনাকে আমরা কাজ দিবো না তো আপনি অ্যাক্টিভ হন অ্যাক্টিভ হয়ে আপনি যা ছিল অ্যাডগুলো বর্তমানে দেখেন এখন স্কিপ করেন না দিনে যতগুলো পারেন দেখে নেন একবার সবগুলোই দেখতে হবে এমন কথা না আপনার যতগুলো ইচ্ছে দেখে নেন কিন্তু একবার পুরোপুরি মিস করেন না কারণ এটা পুরোপুরি তারা ক্লিয়ারলি না বললেও দেখতে হবে কি হবে না তার একটা কথা বলতেছে অ্যাক্টিভ মেম্বার লয়্যাল মেম্বার এই দুইটা বলতে আসলে তাদের প্রতি লয়ালিটি বোঝাচ্ছে এবং আসলে অ্যাক্টিভ মানে যা লাইফ সে ওয়েবসাইটে ঘুরতেছে ইয়াতে ঘুরতেছে ওই সব বিষয়গুলো বোঝাচ্ছে তার মানে আপনার অ্যাডগুলো একটু দেখে রাখা ভালো এই কাজটা করে রাখবেন প্লাস আরেকটা কথা বলে নেই এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা আপনার অনেকেই কিন্তু ভুল নামে আসলে ফ্রি অ্যাকাউন্টগুলো করে ফেলেছেন এমন হতে পারে উইড্রোর সময় গিয়ে এই নামগুলার কারণ আপনি নিতে পারতেছেন না বা আপনাকে বলতে পারে যে আপনার আইডেন্টি কার্ড বা আপনার আইডেন্টি কার্ডে কোনো ছবি দেন এটা বলতেই পারে অনেক কোম্পানি বলেছে এই পর্যন্ত আর যেই কোম্পানিগুলোতে আপনি ট্রান্সফার করবেন বা উইড্রো দেওয়ার সময় বেশিরভাগ সময়গুলো বলে আর উইড্রোগুলো আটকায় দেয় যদি আপনার ইনফরমেশন ঠিক না হয় তাহলে আপনি যদি ফ্রি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব আপনি নাম টামগুলো চেক করে নেবেন যে আপনার নাম কার্ড অনুযায়ী বা এনআইডি অনুযায়ী আসি কিনা অবশ্যই এনআইডি অনুযায়ী থাকতে হবে এনআইডি অনুযায়ী না থাকলে পরবর্তীতে জামেলা আপনার হতে পারে এখন হয়তো আপনার আইডেন্টি কার্ড বা কোনো কিছু এখন এরকম আসলে বলতেছে না এটা করতে হতো বা পিপি রেজিস্ট্রেশন করতে হতো বা টাকা লাগতেছে পরবর্তীতে হয়তো আপনাকে বললো যে আপনি শুধুমাত্র আপনার যে আইডেন্টি কার্ডটা আছে ওইটা ছবি দেন আমরা মিলাবো মিলানোর পর আপনার টাকাটা আপনাকে উইড্রো দিব তো এরকম বললে আপনাদের অনেকেরই ঝামেলা হতে পারে সে কারণে আইডেন্টি কার্ডটা সাথে রাখবেন আইডেন্টি কার্ডের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওকে তো আইডেন্টি কার্ডের ইনফরমেশনটা লাগবে এবং আইডেন্টি কার্ডের ইনফরমেশনটা দেওয়া খুব জরুরি এটা মাথায় রাখবেন তো আরেকটা কাজ আপনারা এটা করতে পারেন যে অনেকেই আসলে পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলে যান এখানে পাসওয়ার্ড ভুলে যান বা ইমেল ভুল দেন এবং আসলে এই ঝামেলাগুলো আপনারা অনেকেই করেন এই কাজটা করবেন না ইমেল এবং পাসওয়ার্ডটা আসলে মনে রাখার চেষ্টা করবেন কারণ তারা যেহেতু একত্রিশ তারিখের পর লঞ্চ করবে বলতেছে একত্রিশ তারিখ পর্যন্ত তাদের ডেডলাইন দিয়েছে তো একত্রিশ তারিখের পর যেদিন লঞ্চ করবে সেদিন আসলে অনেক ঝামেলা না হলে আপনার হতে পারে আপনি যেহেতু অ্যাক্টিভ মেম্বার না প্লাস অনেক ঝামেলা করতেছেন আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড মনে নেই তাহলে আপনাকে এরকম বলতে পারে আপনার পাসওয়ার্ড মনে নেই আপনি কীরকম অ্যাক্টিভ মেম্বার এরকম আপনাকে উল্লেখ করতে পারে তো পাসওয়ার্ড অনেক সময় ভুলে গেলে ফরওয়ার্ড পাসওয়ার্ডের অপশন আছে আপনারা এখন ফরওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা এক জায়গায় লিখে রাখেন বা নোটসের মধ্যে লিখে রাখেন তো এতটুকু আজকের মতো আজকে আর কথা বলেছি না এই পর্যন্ত ভালো থাকবেন এবং আইডেন্টি কার্ডটা অবশ্যই ইনফরমেশন অনুযায়ী বসাবেন প্লাস এখন থেকে অ্যাড দেখা একটু শুরু করেন অ্যাডটা দেখলে আপনার জন্য ভালো হবে আসসালামু আলাইকুম